আসসালামু আলাইকুম। একটি ফ্ল্যাট কিনতে গেলে অনেক বড় অ্যামাউন্ট লাগে এবং রেডি ফ্ল্যাট কিনতে গেলে অনেক টাকা লাগে, কিন্তু আপনি যদি একটি ল্যান্ড শেয়ার প্রজেক্টে আসেন তাহলে মাত্র 40% কম খরচে একটি সুন্দর ফ্ল্যাটের গর্বিত মালিক হওয়া যায়। সকল প্রজেক্ট থেকে আপনি অল্প অল্প টাকা দিয়ে কনস্ট্রাকশন নির্মাণ করে আপনার সেই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন, যেটা প্রায় 40% কম খরচে তো পাবেনই। এবং যখন এই সকল শেয়ার প্রজেক্ট থেকে ফ্ল্যাট বুঝে পাবেন তখন কিন্তু এই মেইন গেইনারটা হবেন, যে একেবারে অল্প দামে পাবেন এবং বিক্রি করতে গেলেও পার স্কোয়ার ফিট প্রায় অনেক দামে সেল করতে পারবেন। তো সেরকমই আজকে একটা ল্যান্ড শেয়ার প্রজেক্টে এসেছি। তো আজকে আমরা এসেছি যাত্রাবাড়ি এবং মান্ডার পাশেই পূর্ব কাজলায়, যেটা যাত্রাবাড়ি থানায় পড়েছে। এবং আজকে আমরা এই অঞ্চলে একটি খুবই খোলামেলা পরিবেশে নতুন একটি ল্যান্ড শেয়ার প্রজেক্ট হতে যাচ্ছে, যেই প্রজেক্টটির নাম দেওয়া হচ্ছে ইনসাব গ্রিন প্যালেস। এবং এই প্রজেক্টের আজকে আমরা ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো, বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ জাহিদ হাসান ভাই। তো আজকে আমরা জাহিদ হাসান ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাই, আপনাদের এই প্রজেক্ট সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলেন, যে এই প্রজেক্টের জমির পরিমাণ, লোকেশন এবং কেন আপনাদের এই প্রজেক্টে মানুষ আসবে এখানে ফ্ল্যাট কিনতে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে মূলত যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা যেখানে পড়ছে এটা হচ্ছে কাজলা উত্তরপাড়া। উত্তরপাড়া, আচ্ছা আচ্ছা। এটা সম্পূর্ণ আপনার হচ্ছে গ্রিন মডেল টাউন, যেটা গ্রিন মডেল টাউন সংলগ্ন, প্লাস হচ্ছে মতিঝিল এবং মান্ডার খুব নিকটবর্তী। এবং হচ্ছে আমাদের এই প্রজেক্টের লোকেশনটা, প্লট যেটা পড়ছে এটা হচ্ছে আপনার 20 ফিট রোড সংলগ্ন, একদম 20 ফিট রোডে, একদম আপনি দেখতে পারতেছেন একদম কর্নার প্লট যেটা। আর এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের এখানে আমরা চিন্তা ভাবনা করছি 1200 স্কোয়ার ফিট থেকে শুরু করে 1300, 1350, 1400 স্কোয়ার ফিট পর্যন্ত আমরা এখানে চিন্তা ভাবনা করছি। এবং আমরা একটা ডেমো যেটা প্ল্যান, যেটা এটাও আমরা রেডি করছি। তার মানে এখানে ল্যান্ড শেয়ার প্রথমে আপনারা বিক্রি করবেন হচ্ছে 1200, 1300, 1400, 1500 এরকম, মানে 1900-1920 এরকম হতে পারে। এটা হচ্ছে রাজুকের প্ল্যান পাশের উপর ডিপেন্ড করবে আপনারা কত স্কোয়ার ফিট দিচ্ছেন। কিন্তু 1200 কি কম হবে এখানে? 1200 কম হওয়ার সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই। আচ্ছা, এখানে আমাদের যথেষ্ট পরিমাণে জমি আছে, জমি আছে, জমিও যেহেতু আমরা এখানে রাস্তার একদম সাথে নিচ্ছি, যেহেতু 20 ফিট প্লট আসে আমরা এখানে যথেষ্ট পরিমাণে ছেড়ে নিচ্ছি রাজুকের অনুমোদন, যেহেতু আমরা নিজের একটা কনসালটেন্ট ফার্ম, সেই হিসাবে আমরা এখানে নাগরিক সুযোগ সুবিধা কিভাবে, আর রাজুকের একটা বিধিবিধান আছে আমরা ওটাও মেনটেন্স করার চেষ্টা করছি। এই জন্য দেখা যায় এখানে আমাদের যে ফ্ল্যাটটা মানে অ্যাপার্টমেন্ট হইতেছে, এখানে আমরা দুইটা লিফট রাখছি এবং হচ্ছে দুইটা সিঁড়ি থাকতেছে, প্লাস হচ্ছে এখানে আমরা নিচতলায় কার পার্কিং এর সুব্যবস্থা রাখতেছি, প্লাস হচ্ছে গিয়া আমাদের এখানে যারা নতুন ভাবে শেয়ার হোল্ডার নিতে, মানে শেয়ার হোল্ডার হিসেবে আসতে চাইতেছে তাদের জন্য আমরা যথেষ্ট পরিমাণে ছাড়ের একটা পরিকল্পনা করতেছি, কারণ এটা আমাদের এখানকার এই এরিয়ার মধ্যে আমাদের এটা শুরু লগ্ন আর কি, আগে একটা করছি এটা পিছনে ছিল, তো এই জন্য এটা যেহেতু শুরু আমরা এখানে এই জন্য শেয়ারের প্রাইসটা কমায় দিছি। আর কেউ যদি এখন এখানে নিতে চায় সেক্ষেত্রে তার জন্য মোটামুটি ভাবে সে এই মাসে রেজিস্ট্রি করে নিতে পারবে, আমাদের একটা রেজিস্ট্রি টার্গেট আছে এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ, যদি না হয় আগামী মাসের শুরুতে ইনশাল্লাহ আমরা রেজিস্ট্রি করব। আচ্ছা, এখানে আসি, সবাই আগ্রহ বসে আছে যে আসলে এখানে শেয়ার মূল্যটা কত রাখছেন? এখানে আমরা শেয়ার মূল্য রাখতেছি পাশে তুলনায় আমরা এখানে কমই রাখতেছি, এটা হচ্ছে আমরা 10 লক্ষ টাকা এখন নির্ধারণ করছি। তার মানে 10 লক্ষ টাকা হলে এখান থেকে একজন জমি শেয়ার ক্রয় করতে পারবে, এই তো 10 লক্ষ টাকা হলে সে এখানে জমি শেয়ার ক্রয় করতে পারবে। তবে এই জমিটা আগে নিচু ছিল, তো আমরা এটা আমাদের শেয়ার হোল্ডার যারা আছে তাদের কষ্টে আমরা এটা আমরা ভরছি, ভরার পরে এটা আমরা ভরাট করার পরে আমরা এই জমিটাকে এখন আমরা শেয়ার সদস্য যাদেরকে নিতেছি 10 লক্ষ টাকা, এর মধ্যে সে জমির ভরাটের টাকাও আছে অন্তর্ভুক্ত, এবং এর মধ্যে সে হচ্ছে তাকে আমরা রেজিস্ট্রি করে দিব, রেজিস্ট্রির জন্য এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না। তার মানে রেজিস্ট্রি করো আপনাদের কোম্পানি? হ্যাঁ, রেজিস্ট্রি করো আমরা আমাদের সমিতি থেকে। আচ্ছা, এইখানে আপনাদের বুকিং মানি কত দিতে হবে? বুকিং মানি এখন আমাদেরকে সম্পূর্ণ টাকাই দিতে হবে, কেননা হচ্ছে 10 লক্ষ টাকা আমরা কিছু এক মাস, গত 1-2 মাস আগে পর্যন্ত আমরা 5 লক্ষ টাকা নিতাম, কিন্তু এখন হচ্ছে কি আমাদের রেজিস্ট্রি যেহেতু কাছাকাছি এসে পড়ছে এই জন্য আমরা কাউকে হচ্ছে টাকা সম্পূর্ণ ফিল আপ ছাড়া আমরা কাউকে রেজিস্ট্রি দিতেছি না এখন আপাতত। আচ্ছা, মধ্যে কয়টা সেল হয়েছে আর কয়টা বাকি আছে? আমরা চিন্তা ভাবনা প্রথমে তো যেটা করছিলাম এটা প্রতি ফ্লোরে হচ্ছে 3টা করে ইউনিট করব, 3×27টা 9 তলা, মানে G+9। তো পরবর্তীতে আমরা এখন যেহেতু জমির পরিমাণও বাড়ছে সেই হিসাবে আমরা এখানে চিন্তা ভাবনা করতেছি আরো একটু বেশি নেওয়া যায় কিনা, তবে আমরা সর্বমোট এখানে 27 জন শেয়ার হোল্ডার নিব, এর মধ্যে আমাদের অলরেডি 16 জন হয়ে গেছে। ও, অলরেডি 16টা হয়ে গেছে, আমাদের এখন আর 9টা শেয়ার হোল্ডার প্রয়োজন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনারা যে বিল্ডিংটা নির্মাণ করবেন প্রতি তলায় কয়টা করে ইউনিট হবে? আমরা একটা ডেমো যেটা করছি এটা হচ্ছে আপনার এখানে সম্পূর্ণ ফ্লোরে হচ্ছে গিয়ে আপনার 7টা করে ইউনিট করা হয়েছে, এখানে 2টা লিফট রাখা হয়েছে এবং হচ্ছে গিয়ে স্টেয়ার রাখা হয়েছে বড় করে, এবং হচ্ছে যথেষ্ট পরিমাণে জায়গা ছেড়ে দিছি আমরা, যেন হচ্ছে মানে ক্লায়েন্টের সমস্ত প্রকার সুযোগ সুবিধা থাকে, একজন যে এখানে আসবে তার ফ্ল্যাট নেওয়ার জন্য সে যেন সম্পূর্ণ মানে নিজেদের বাসার মতো করে এখানে থাকতে পারে।
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রাইট ভাই, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার, আমরা অনেকজনে জানতে চাই যে এখানে কনস্ট্রাকশন নির্মাণের টাকাটা আপনাদের কিভাবে দিতে হবে। প্রথমত আমরা একটা জমি শেয়ার নিলাম, এরপরে কনস্ট্রাকশন নির্মাণটা আপনাদের কিভাবে দিতে হবে সেই টাকাটা আপনাদের? কনস্ট্রাকশন টাকাটা হচ্ছে কি, আমরা যে আমরা 27 জন শেয়ার হোল্ডার নেব, তার মধ্যে থেকে 25 জন যদি আমাদের ফিল আপ হয়ে যায়, এরপর হচ্ছে আমরা এটা তাদের নামে জমি রেজিস্ট্রি করে দিব। তারপর হচ্ছে জমি রেজিস্ট্রি করে দেওয়ার পরে আমরা এটা রাজীব অলরেডি জমা করছি, তারপর হচ্ছে যখন রেজিস্ট্রি করে তাদের নামে পূর্বকার আবার আমরা জমা করব। এর ভিতরে আমাদের কাজগুলো চলে আসলে এরপর হচ্ছে আমরা বসবো, প্রত্যেকের হচ্ছে মাথা পিছু সেম, কেউ এখানে অতিরিক্ত টাকা দিবে না যে আমি 5 টাকা বেশি দিচ্ছি বা আপনি 10 টাকা বেশি দিচ্ছেন, এরকম না, প্রত্যেকের সমহারে। এবং এটার জন্য একটা নির্মাণ কমিটি করে দেওয়া হবে, যারা হচ্ছে কাজ করতে ইচ্ছুক তারা শুরু থেকে শেষ পর্যন্ত এটার সাথে কাজ করবে। তাহলে তো একটা বিশ্বস্ত থাকে যে নির্মাণ কমিটি যখন গঠন হয়ে যাবে তাদের মধ্যেই তো যে ল্যান্ড যারা শেয়ার কিনবে তারাই তো এখানে দেখাশোনা করবে। এখানে ম্যাটেরিয়াল আপনারা সবচেয়ে ভালো কি কি জিনিস ইউজ করবেন যার কারণে আপনাদের বিল্ডিংটার একটা কনস্ট্রাকশন? আমরা এখানে যে একটা বিষয় ফোকাস দিচ্ছি যেটা, এটা হচ্ছে আমরা বাউন্ডারি করার সময় আমরা ইকো ব্লক ব্যবহার করছি, ইকো সলিড ব্রিক যেটাকে বলে, এটা আমাদের নিজস্ব কারখানা দিয়ে উৎপাদিত। তো সেই হিসাবে আমরা এটাকে আমাদের লক্ষ্যমাত্রা আছে যে আমরা এখানে যে অ্যাপার্টমেন্ট হবে সম্পূর্ণ আমরা ব্লকের ভাবে ব্লক দিয়ে উৎপাদন মানে ব্লক দিয়ে কনস্ট্রাকশন কাজটা করব, মানে গাঁথনি থেকে শুরু করে সমস্ত কিছু ইনশাল্লাহ ব্লক দিয়ে করার চিন্তা ভাবনা আছে। ব্লক দিয়ে একটা সুবিধা কি, এটা হচ্ছে বিল্ডিং এর ওয়েট কে কমায় ফেলে, এবং বাইরে যখন এরকম আপনার রোদ থাকবে বা গরম থাকবে তখন আপনার বিল্ডিং এর ভিতরে যা তাদেরকে এরকম কি ঠান্ডা থাকবে পরিবেশটা, আবার বাইরে যখন এরকম ঠান্ডা ভিতরে তখন গরম থাকবে, এবং বিল্ডিং এর ওয়েট কে কমায় ফেলে। তো এটা অনেক সুবিধা আছে। এবং তাছাড়া আমরা সম্পূর্ণ কিছু আমরা একটা এখানে চার্ট দিয়ে দিছি আমরা কি কি জিনিস ব্যবহার করব, আমরা সম্পূর্ণ কিছু একদম মানে ব্র্যান্ডের যেগুলো আছে মানে বাংলাদেশে যেগুলো প্রচলিত যেগুলো ব্র্যান্ড আছে সম্পূর্ণ আমরা ব্যবহার করতেছি, যেমন CSRM, AKS, BSRM এগুলো আমরা সম্পূর্ণ কিছু এখানে দেওয়ার, স্টিলের ক্ষেত্রে আমরা এটা দিতেছি, বেসিনের ক্ষেত্রে কি দিতেছি এবং কাঠের ক্ষেত্রে কি দিতেছি সম্পূর্ণ কিছু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা ভাই, আপনারা ইতিপূর্বে আর কোথায় কোথায় প্রজেক্ট করেছেন? আমাদের এখান থেকে আপনার কয়েকটা প্লট পরে আমাদের হচ্ছে আরেকটা প্রজেক্ট আছে এখানে 12 কাঠা, 12 কাঠা আছে। তবে এটা হচ্ছে এখন আমাদের প্রসেসিং চলতেছে, আর পাশাপাশি হচ্ছে আমাদের ওই দিকটায় কাজলা স্কুল গলির এখানে আমাদের প্রজেক্ট চলতেছে, এটা আন্ডার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। এই প্রজেক্ট থেকে যখন একজন ক্লায়েন্ট বুঝে পাবে ফ্ল্যাট গুলো একদম রেডি করে, জি জি, কেমন সময় লাগবে এখান থেকে ফ্ল্যাট? এটা আমাদের লক্ষ্যমাত্রা আছে, যদি সবাই সমভাবে যখন যেভাবে টাকা চাওয়া হয় বা সমিতির যে সিদ্ধান্তগুলো হয় ওই সিদ্ধান্ত অনুযায়ী সবাই যদি কাজ করে, এমন হচ্ছে পরিবেশ পরিস্থিতি দেশের রাজনৈতিক এবং ভূতাত্ত্বিক যে পরিবেশ আছে এগুলো যদি সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ আমরা 3-3.5 বছরের মধ্যে এটা চিন্তা ভাবনা আছে সম্পূর্ণ একদম হ্যান্ডওভার করব। এবং হ্যান্ডওভার করার পরে এই ফ্ল্যাট গুলোর দাম কেমন হয়ে যেতে পারে? এটা আপনার এখন হচ্ছে কি, এটা হচ্ছে ওই পরিমাণ, অনেকে চিন্তা ভাবনা করতে পারে যে ওই পরিমাণ ডেভেলপ না এলাকাটা, কিন্তু বিষয়গুলো হচ্ছে এখন যে আমরা এখানে জমির দাম নিতেছি এবং যখন আমরা তাকে ফ্ল্যাট বুঝিয়ে দিব তখন মিনিমাম 4,500-5,000 টাকা স্কোয়ার ফিটে তাকে ফ্ল্যাট কিনতে হবে, কিন্তু এখন সে যদি এটা হিসাব করে তখন তার 3,000 টাকা স্কোয়ার ফিট পড়তে, মানে কেউ যদি এখানে বিনিয়োগ করতে চায় তাহলে অনেক লাভবান, এটা মূল ব্যাপারটা। আর এমন যদি হয় কেউ, আমি হচ্ছে আমি এটা রেজিস্ট্রি করে নিলাম কিন্তু কিছুদিন পরে 6 মাস 1 বছর পরে আমি এটা চালাইতে পারতেছি না, তখন আমার টাকা পয়সার সমস্যা, তখন আমি যদি সমিতিকে জানাই বা যারা আসি আমরা একসাথে কাজ করতেছি তাদেরকে জানাই, ইনশাল্লাহ আমরা এটা একটা ব্যবস্থা করে দেবো বিক্রির ক্ষেত্রে সহযোগিতা। এবং সেক্ষেত্রে তো অনেক সময় হয় কি যে এই সকল প্রজেক্ট গুলো থেকে যখন একদম গ্রাহক ল্যান্ড শেয়ার কিনে এবং কিছুদিন পরে কিন্তু এগুলো অনেক দামে বিক্রি করা যায়, শেয়ারগুলো বিক্রি করলো, এটা অনেকজনে জানে না। বিনিয়োগের ক্ষেত্রে ল্যান্ড শেয়ারে কিন্তু খুবই লাভবান যদি আপনার মানে ভালো একটা ডেভেলপার কোম্পানি হয়ে থাকে। আপনাদের কোম্পানির অফিসটা কোথায়? আমাদের প্রজেক্টের লোকেশন তো এটা, বাকি আমাদের কর্পোরেট অফিস যেটা এটা হচ্ছে কাজলা, কাজলা মুক্তি মসজিদ, কাজলা ঢালে মুক্তি মসজিদ সংলগ্ন আর কি, বিভাগের 4 নম্বর গেট। আচ্ছা, তো আপনাদের সাথে কাস্টমাররা কিভাবে যোগাযোগ করবে এই প্রজেক্ট থেকে শেয়ার নিতে গেলে? আমাদের ফোন নাম্বার আছে, প্লাস হচ্ছে কি আমাদের অফিসে সরাসরি আসতে পারে, এবং কেউ যদি সাইট ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আমরা সরাসরি আমাদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পাঠিয়ে তার সাথে এটা দেখাতে পারবো, এবং সে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারে, হোয়াটসঅ্যাপ, ইমো বা হচ্ছে ডাইরেক্ট ফোনেও যোগাযোগ করতে পারে। তো আজকের এই প্রজেক্টটি ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য প্রজেক্ট রয়েছে, চাইলে ভিজিট করতে পারেন www.propertydekhovd.com। সবাই ভালো থাকুন।